हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी चले तुम्हारे जो एक नतून वीडियो निये, और सेटा होलो स्लीवलेस नाइटी ते कीभावे तुम्हारा स्लीव अटैच करबे, आमी सेटाई आज के तुम्हारे देखाबो। तो चलो शुरू करा जाक। देखो एटा होच्छे स्लीवलेस नाइटी, और एर भेतरे ये हाता देवा आछे। प्रथमे आमी एखान थेके ये सेलाईटा खुले ये हाताटा खुले नेब। आमी एखाने ए सेलाईटा खोलार जोन्नो ए स्टीच ओपेनारटा यूज करब। ए जे आमी हाताटा खुले नियेछि, एबार ए माझखाने जे दागटा आछे ए दागटा बराबर केटे निते हबे काँची दिए। आमी केटे निच्छि। देखो आमी ए जे दुटो हातार जोन्नो केटे नियेछि दुटोके। एरपरे आमी कि करब, ये दो साइडे ये भावे एक टु सरु करे मुड़े नेब। जेहेतु एटा आमी आमार दीदीर नाइटिर हाथा सेलाई करछि, ताई आमी कोनो रकम माप ना निये एमनि एटा छोटो करे मुड़े निच्छि। किन्तु जदि तोमरा अन्नो कारो नाइटिर हाथा सेलाई करो, ताहले तार काछ थेके जेने नेबे से कतटा हाताटा राखते चाय। तखन एखाने मेपे निते हबे जे कत इंची आछे। आमार एखाने कतटा आछे आमी देखे निच्छि। আমার এখানে আছে 5.5 ইঞ্চি তিন সুতো, তো আমি এখানে পুরো 5.5 ইঞ্চি রেখে দেব, আর বাকি এই 3 ইঞ্চিটা মুড়ে নেব। হয়তো 3 ইঞ্চি হবে না, একটু কম বেশি হতেই পারে, কিন্তু তোমরা যখন অন্যের সেলাই করবে তখন একটু দেখে নেবে। আমি যেহেতু আমার দিদির করছি তাই আর সেভাবে মেপে নিচ্ছি না। এইভাবে একটা সরু করে এইরকম এইভাবে এখান থেকে আমি একটা সেলাই চালিয়ে নেব। দেখো আমি এই যে এখানে হাতাটা এইভাবে ধরে ধরে পুরোটা সেলাই করে নেব। দুটো হাতেই আমি এইভাবেই সেলাই করে নেব শুরু করে ধরে। এই যে আমি এখানে দুটো হাতেই সেলাই করে নিয়েছি মুড়ে, সাইড মুড়ে। এরপর আমি এটা নাইটিতে অ্যাটাচ করব। এই যে এই সাইডে এই রাউন্ড শেপটা আছে, এই রাউন্ড শেপটা হচ্ছে এই হাতার দিকে হবে। এই যে হাতার যে এই ওপরের যে মাঝ বরাবর সেলাইটা এই দিকে হচ্ছে থাকবে এই দিকটা। এই যে ওপরের দিকে যেটা চওড়া দিক, এই যে এই চওড়া দিকটা থাকবে এই ওপরে, আর এই যে নিচের দিকটা একটু সরু এইটা থাকবে এই নিচের দিকে। এই যে সবসময় হাতা সমান একদম এইটার মাপে এইখানে যতটা আছে এইটার মাপে হাতা থাকে না। আমার এই হাতাটা একটু ছোট, তো যতটা হবে আমি ততটাতে বসিয়ে নেব, বাকিটা ভেতর থেকে সেলাই দিয়ে দেবো। আর তোমরা চাইলে এই সেলাইটা খুলতেও পারো, আবার না খুলেও সেলাই করতে পারো। এই যে ধারের এই সেলাইটা, আমি এই সেলাইটা, এই যে সেলাইটা আছে এই যে এইখানে যে সেলাইটা, আমি এটা অল্প একটু খুলে নেব, দিয়ে তারপর সেলাইটা করব। দেখো আমি এই যে এখানে হাতাটা পেতে নিয়েছি, আর এই যে নাইটিটা,
নাইটির যে হাতাটা ওটাকেও পেতে নিয়েছি, যতটা আমার হাতাটা হচ্ছে ততটাই আমি হচ্ছে এইটা এইভাবে নিয়ে এইভাবে প্রথমে বসিয়ে দেখব কতটা হচ্ছে। যতটা হচ্ছে সেইখানে আমি এইভাবে হাতাটাকে ঢুকিয়ে এইভাবে হাতাটা লাগিয়ে নেব, এই যে এইভাবে হাতাটা ভেতর দিকে দেবো। আর এই যে এই যে নাইটিটায় যেটা লাগানো আছে, পট্টি বলা হয় এটাকে, জানি না তোমরা কি বলো এটাকে, আমি তো পট্টিই বলি। এই পট্টিটার ভেতরে এই হাতাটাকে লাগিয়ে এই যে এই নাইটিতে যে সেলাইটা দেওয়া আছে, তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। দেখো এই যে হাতা সেলাইটা আছে, এর ভেতরে এই যে হাতাটা আছে, হাতাটাকে এমনভাবে রাখবে এইভাবে, আর এই সেলাইটার ওপর দিয়ে যখন যাবে তখন খেয়াল রাখবে যে যাতে হাতাটা বেরিয়ে না আসে, তাহলে খুলে যাবে। একটু ভেতর দিক করে এইভাবে রেখে সেলাইটা করতে হবে, এই যে এইভাবে রেখে এবার এর উপরে সেলাইটা করতে হবে। আমি পুরোটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এতটা কাপড় আমার ভেতরের দিকটায় আছে, একটুখানি কাপড় আমি রেখেছি যাতে সেলাইটা এই সেলাইয়ের ওপর দিয়ে যাবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে যেহেতু আমি সবে সবে শিখছি তাই হয়তো পুরোটা ওর ওপর দিয়ে যাচ্ছে না, কিন্তু এইভাবেই হবে সেলাইটা। আর এই যে ভেতর দিকটা দেখো, এই যে হাতাটা এই পাশে আছে, সেলাইটা একটু কাপড় বাইরে রেখে তার এই পাশ থেকে সেলাইটা যাবে, এই যে আমার পুরো হাতাটা লাগানো হয়ে গেছে। এরপরে আমি এই ধার থেকে একটা সেলাই দেব, এতে দেখতেও সুন্দর লাগে, আর যদি ভেতরের এই সেলাইটার কাছে কাপড় কম পড়ে যায় তাহলে এইখানে সেলাইটা দিলে তাহলে আর খুলে যাওয়ার চান্সটা থাকে না। তো আমি এইখান দিয়েও আর একটা সেলাই দিয়ে দেব। আমি এই যে এখানে আর একটা করে সেলাই দিয়ে দিয়েছি, এই যে এই যে হাতাটা আমি এখানে পুরোটা সেলাই করে নিয়েছি। এবার আমি নাইটিটাকে উল্টো দিক করে এইটা সেলাই করব, তো তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি উল্টো দিকে সেলাইটা করব। যেহেতু এটা ছোট, দেখো অনেকটাই ছোট, এই যে এতটা ছোট, এইভাবে আমি এইখান থেকে সেলাইটা নিয়ে এইখান থেকে সেলাইটা করে আর এইখানটাতে এনে জুড়ে দেব, যে সেলাইটা এখানে আছে দেখো এইখান থেকে নিয়ে এসে এইখানটায় জুড়ে দেব, এই যে আমি হাতাটা এখানে লাগিয়ে নিয়েছি। যদি তোমরা চাও তাহলে এই যে সেলাইটা, এইখানে যে সেলাইটা থাকে হাতাটা লাগানোর জন্য, এই যে হাতাটা আমি এখানে লাগাচ্ছি, আর এইখানে এই যে সেলাইটা আছে এটাকে তোমরা নাও খুলে সেলাই করতে পারো। এই যে আমি এইটাই খুলিনি আর ওইটাই খুলেছিলাম, তোমাদের দুভাবেই দেখালাম, চাইলে এটা না খুলেও সেলাই করা যেতে পারে। এই যে আমি এখানে সেলাই করে নিচ্ছি হাতাটা। আমি নাইটিটার দুটো হাতাই লাগিয়ে নিয়েছি, দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের মনে হয় যে আমার কোনো রকম ভুল ত্রুটি আছে তাহলেও সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো।